প্রিয় বন্ধুরা, লকডাউনের জন্য আমরা গত সপ্তাহে কিছু পোস্ট করতে পারিনি। এখন আমরা সবাই বাড়িতে বসে কাজ উপস্থাপনা করছি। যদি কিছু জায়গায় শব্দগ্রহণে ত্রুটি হয়ে থাকে আমাদের মার্জনা করবেন। উইনিং অডিও বুকসে আরও একবার নিয়ে আসলাম আমরা বিম্ব গোয়েন্দা। সত্যজিৎ রায়ের 100তম জন্মবার্ষিকীতে আমরা নিবেদন করছি কিছু স্মৃতি। আমরা অনেক কিছু জানি, ভূতের রাজা আমাদের অনেক কিছু দিয়েছে, রসমালাই, সোনার হার। আবার দুর্গার মতন চরিত্র, আবার কখনো ফেলুদা, ত্রিনানি ও ত্রিনানি, একটু জিরো একটু জিরো, কিছু বুঝলি তো সে। কখনো তারিণী খুড়োর মতন চরিত্র, তোরা ডোমারগুড়ের নাম শুনেছিস। কখনো প্রফেসর শঙ্কু, 7ই জুন, বেশ কিছুদিন ধরে সময়টা খারাপ যাচ্ছে, এটা যেন শনির দশা। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, উইনিং অডিও বুকসে আপনাদের স্বাগতম। আপনাদের জন্য দারুণ একটি সুখবর, এখন আপনি যদি গল্প লেখেন বা গল্পে অভিনয় করতে ইচ্ছুক হন তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে নিচের দেওয়া লিংকের মাধ্যমে। এ শিবন, পামেলাকে আমার হাতে তুলে দে। আমি পামেলাকে তোমার হাতে তুলে দেব। তাহলে বলে দেবেন আপনার পুলিশকে, বিম্বর কাজে যেন মাথা না গলায়। আরে আপনি কি পাগল, পুলিশের কথা ভুল করেও বিম্বকে বলবেন না। আপনি জানেন না, বিম্ব যখন কোনো কেস নেয় সেটা পুলিশ অবধি পৌঁছায় না, তার আগেই খেলা শেষ হয়ে যায়। সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুকে অনুকরণ করে সৃষ্টি হয়েছে মিস্টার বিম্ব। ছোটবেলা থেকে গোয়েন্দা গল্পের উপর খুবই ঝোঁক। প্রথম জয় বাবা ফেলুনার সিনেমাটা দেখার পর বাড়িতে 40টার উপর গোয়েন্দা গল্পের বই তিনি কিনে আনেন। ঘরের ছেলে বিয়াদব তার প্রথম যাত্রাপালায় লেখা গল্প, তারপর প্রতিমা এবং রঙ্গিলা। 2009 সালে রেডিও মির্চিতে সানডে সাসপেন্স শোনার পর থেকেই লেখার আগ্রহটা আরও বেড়ে যায়। সত্যজিৎ রায়ের লেখা ঘুরখুটিয়ার ঘটনা শোনার পর চন্দননগরের গন্ডলপাড়ার একটি ছেলেকে তুলে ধরলেন তার কলমে। ছেলেটির নাম সারহালি। এরপর শ্রুতিপিসি আর সবশেষে মিস্টার বিম্ব, যার কথা বললাম আজ সে আর কেউ নয় সুভাশিস দে। বিম্বর সাথে আপনার পরিচয়টা ঠিক সেভাবে এখনো হয়নি। প্রতিটা গল্পে আমরা বিম্বর বর্ণনা করব, তাই বিম্বকে জানতে প্রতিটা এপিসোড শুনুন। শুরু করছি আজকের গল্প বিম্বর টাইম মেশিন। কে, কি বিম্ব, কোথায় বাজলো রে? বিম্বর টাইম মেশিন শুনলাম মনে হলো। আরে আমার মোবাইলে উইনিং অডিও বুকস নামে একটা ইউটিউবে চ্যানেল আছে, ওইখানে তোমার গল্পগুলো শুনেছি। হ্যাঁ হ্যাঁ, ওই সুজয় নামে একটি ছোকরা সেদিন এসেছিল, আমাকে বলল যে বিম্ব নিয়ে একটা সিরিজ করবে। আমি বললাম ঠিক আছে করো, চল রেডি। ড্রাইভার মতিকে বলে দিয়েছিস তো? আচ্ছা বলছি যে আজ লাঞ্চটা না বাইরে কোনো এক রেস্টুরেন্টে করবো, বুঝলি? ক্লায়েন্ট আসছে তাই তো? তুই এত সহজভাবে বুঝে যাস দেখে আমার কোনো অসুবিধাই হয় না। গাড়িতে চলল বিম্ব আর বিদুলা, গাড়িটা চলছে এখন বাইপাস থেকে বালিগঞ্জের দিকে, ওইখান থেকে সোজা বেরোবে ঢাকুরিয়া হয়ে রাসবিহারি। পথে সাউথ সিটিতে কফি শপে একটু লাঞ্চটা কমপ্লিট করে নেবে। গাড়ি এসে থামল সাউথ সিটিতে। বিম্বর খুব পরিচিতি, কিন্তু হঠাৎ হালদার বাবু এসে বিম্বর মাথাটা গরম করে দিল। আরে বিম্ব বাবু, আপনার টাইম মেশিনের খবর কি? সেদিন আমি তো বসে চমকে গিয়েছিলাম। এ কি মশাই, আমি তো কখনো ভাবিনি এর আগের জন্য আমি রাজা ছিলাম। আপনার কোনো আক্কেল নেই এইসব কথা যেখানে সেখানে বলে দিচ্ছেন, মাথাটা ঠিক আছে তো আপনার? পায়েস বাড়ছে তো তাই আর কি।
হালদার বাবু চলে গেলেন। ক্যাফে কফিতে শপে বসে আছে বিম্বো আর বিদুলা। এখনো ক্লায়েন্ট এসে পৌঁছায়নি। বাঙালির লেট ইস্যু নিয়ে বিম্বো বলে উঠলেন, জানিস বিদুলা, বাঙালিরা সব কিছু জয় করে নিতে পারে, তিনটে নোবেল পাওয়ার পরও বাঙালি এগোতে পারছে না কেন বলতো? এই প্রতিটা কাজে লেট করার জন্য। এমন সময় একটা লোক এসে সামনের চেয়ারটা টেনে নিয়ে বসে বলল, সরি বিম্বো বাবু, আপনাকে এইভাবে লেট করিয়ে দেওয়ার জন্য অপরাধ নেবেন না, আসলে আসার সময় না একটা ঝামেলার মধ্যে। জানি জানি। হ্যাঁ আপনি জানেন? মানে কি করে? প্রথমে আপনি আজ খুব সকালে বেরিয়েছেন, নিশ্চয়ই ব্যাংকের কোনো কাজ ছিল। তারপর কোনো এক চায়ের দোকানে গিয়ে খামোকা এক তর্কের মধ্যে পড়ে গেলেন, তর্কে আপনার হাতের চায়ের কাপটা পড়ে যায় আর সেটা গিয়ে জুতোতে লাগে। এদিকে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করা আছে, দেখলেন যে বড্ড লেট হয়ে গেছে, কি তাই তো? মানে আমি মানে বুঝতে পারছি না, ঠিক এমন হুবহু মিল। আপনার ডান হাতে বুড়ো আঙুলে এখনো পেনের কালির দাগ। আরে বলবেন না, পেনটা হঠাৎ লিক করে যায়। এইসব কমন ব্যাপার, মানুষকে একটু ভালো করে দেখলেই পুরো জিনিসটা চোখের সামনে ভেসে ওঠে। বলুন স্যার আপনার সমস্যার কথা। আমি পিয়ালিতে থাকি, আমার নাম শোভন শিকদার, আমার ওই 4 মাস মতো বিয়ে হয়েছে। বিম্ববাবু সত্যি কথা বলতে আমরা পালিয়ে গিয়েই বিয়ে করেছি। এই সেই দিন আমি কাজ থেকে বাড়ি ফিরছিলাম। আপনি কোথায় কাজ করেন? শ্যামলা জুট মিলে সুপারভাইজারি করি। আচ্ছা, তারপর? বাড়িতে গিয়ে দেখি একটা সুসাইড নোট। আপনার স্ত্রীর নাম? অদিতি, অদিতি শিকদার। কই, চিঠিটা সঙ্গে করে এনেছেন? এই ধরুন। পকেট থেকে শোভন চিঠিটা বার করে দেন। বিম্ব এইবার চিঠিটা পড়তে শুরু করে। প্রিয়, তোমার থেকে দূরে থাকা, তোমার ভালোবাসাকে না পাওয়া, এটা আমার চরম কষ্টের। তবুও বলছি, বলতে বাধ্য হচ্ছি, আমি তোমাকে ছাড়লাম, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে, নয়তো পরজন্মে আবার দেখা হবে। একটা কথা বলুন, আপনার স্ত্রী আর কোনো সম্পর্ক বা কিছু? ভালো মেয়ে বলেই তো জানি, বাড়ির থেকে বেরই হয় না। আর সব থেকে বড় কথা, ওর নামে কোনোদিন কোনো খারাপ কিছু শুনিনি। বিম্ববাবু কি যে হলো, আমার বউকে খুঁজে পাবো তো? ব্যোমকেশের খুঁজি খুঁজি নারী গল্পটার কথা খুব মনে পড়ে যাচ্ছে। যাই হোক, আমাকে 7 দিন সময় দিন, কেসটা খুব জটিল। আর আপনাকে কত দিতে হবে? আরে মশাই, আমি বৈজ্ঞানিক মহলের একজন ছোট্ট মানুষ, গোয়েন্দাগিরিটা আমার পেশা নয়, করি শখে পড়ে। বিজ্ঞান জগতে কিছু মানুষের আশীর্বাদ আছে বলে কাজ করে খেয়ে আছি, টাকা লাগলে বলে দেব। আমি একটা ফায়ার করছি, পুলিশকে তো জানাতে হবে। তার মানে আপনি পুলিশকে জানিয়েছেন তারপর আমার কাছে এসেছেন? সরি, আপনি আমার টাইমটাই নষ্ট করে দিলেন। এই চল বিদুলা। স্যার স্যার স্যার, আমার ভুল হয়ে গেছে, আপনি প্লিজ আমাকে এইভাবে সরিয়ে দেবেন না, আমাকে ক্ষমা করে দিন। তাহলে বলে দেবেন আপনার পুলিশকে, বিম্বর কাছে যেন মাথা না গলায়। এই কথা বলে বিম্ব বেরিয়ে যায়। বিদুলা বলে, আরে আপনি কি পাগল, পুলিশের কথা ভুল করেও বিম্বকে বলবেন না, আপনি জানেন না বিম্ব যখন কোনো কেস নেয় সেটা পুলিশ অবধি পৌঁছায় না, তার আগেই খেলা শেষ হয়ে যায়। যাই হোক, আসছি এক সপ্তাহের মধ্যে, কথা হবে। এই কি বললি? কল জুনিয়র। এখনো আমি? কলটা ধরো, রিসিভ হয়ে গেছে। জুনিয়র কাজ কত দূর? আর গিরিতে ফোন করতে বলেছিলাম আমি, কথা বলেছিলাম, উনি অত কথা বললেন না, বিদূষক বলল। রোবটের সাথে রোবট কথা বলবে এটাই স্বাভাবিক। উনি প্রফেসর তিলকেশ্বর শঙ্কু, উনার কৃতিত্ব আমি কখনোই ভুলব না, উনি যে সময় দিয়েছেন এটাই বেশি। গাড়িতে চলল বিম্ব আর বিদুলা। হ্যাঁ বলো জুনিয়র, কেমন আছো? ভালো আছি স্যার, টাইম মেশিনটা 2 দিনের বেশি করা যাচ্ছে না। কাঁটাটাকে 3-এ রেখো আর মিটারটাকে 40 আপ করে দাও। রেখেছি, তাও হচ্ছে না। এইসব কাজের জন্য আমাকে বিরক্ত করো না। বিদুষক বুঝিয়ে দে, অনেক কাজ আছে আমার। প্রহ্লাদ, আমার চাটা ঠান্ডা হয়ে গেছে, প্লিজ। কাজ কি কিছু এগিয়েছে? হ্যাঁ টিচার, পুরো ডান আছে। সব বাস মিস্টার বিম্ব, এই না হলে তুই আমার জুনিয়র। বিদুলা, শোভনবাবুকে বলে দে কালকের মধ্যে কথা হচ্ছে,
আর ওনার ওয়াইফকে নিয়ে বিম্ব ফিরবে। হ্যাঁ মিস্টার শিকদার, হ্যাঁ কাল আমরা, হ্যালো আপনি শুনতে পাচ্ছেন? বলছি আপনার ওয়াইফকে কালকের মধ্যে খুঁজে বের করে ফেলবো। বাড়িতে ফিরল বিম্ব। হরি এসে বলে, বাবু চাটা নিয়ে আসবো? হ্যাঁ এইবার বসে এখানে, হেলমেটটা পর। বর্তমানে কেউ নাই দাদা বাবু, পিসিমা ছিলেন বটে। পিসিমা, তাই না? যা পিসিমার সাথে একবার দেখা করে না, বেশিক্ষণ টাইম দেবো না কিন্তু। হ্যাঁ মাত্র 5 মিনিট। কত মিনিট বললাম? 5 মিনিট বাবু। বিম্ব এবার কাজ শুরু করলো। এ কি, এটা যাবে না বীরভূমে? না যাচ্ছে না, এটা তো দেখা যাবে কিন্তু কোথাও যাবা যাবে না। হয়ে গেল কাজ, কালকের মধ্যে কি করে শেষ করব বিদুলা? আমি তো সেটাই বলছি, আসল কাজটাই তো হয়নি। 5 মিনিট হোক, না হলে তো কাজ শুরু করতে পারবো না। জুনিয়র, এই যে হরি টাইম মেশিনে বসেছে, ও কি দেখতে পাচ্ছে বীরভূম? বীরভূম পিসিমা সব দেখতে পারবে কিন্তু যেতে পারবে না, কথা বলতে পারবে না। 5 মিনিট পর হরি বলে উঠল, বাবু পিসিমা রে দেখলাম, কথা কইল না আমার সাথে, কতবার ডাকলাম কতবার কইরা ডাকলাম, কথা কইল না কিছুতেই। একটু কাজ বাকি আছে, তার জন্য তুই পিসিমাকে দেখলি, কথা বলতে পারলি না? পিসিমা রে দেখি একাই রসদ করিতেছেন, কত কষ্ট হইতেছে তার। একটু সময় দে বাবা, কথা বলিয়ে দেব, যা একটু চা করি নিয়ে। বিম্ব এবার কাজ শুরু করল। বিদুলা আর মিস্টার বিম্ব, মানে ওর রিওয়ার্ড যে এখন জুনিয়র, সবাই একসাথে এটা ওটা পরীক্ষা নিরীক্ষা করেই চলেছে। কত পার্সেন্ট হলো রে? হচ্ছে প্রসেসিং। জুনিয়র ওয়েব পেজটা ওপেন করো, করেছ? করেছি। টাইপ করো জি আই এম এ এক্স পি, হয়েছে? এবার আমায় ফরওয়ার্ড করো। ক্যাপ্টেন চেক করো এবার। হ্যাঁ চলছে। বিদুলা বসে এবার, হেলমেটটা পরে নে। কত সালে দেবো? 2001 করো। না 2001 না, অন্য কিছু বল। না 2001 থাকবে, তোমার আর আমার অনেক স্মৃতি আছে, ওটা কখনো ভুলতে চাই না। বিম্ব যতই রাগী হোক না কেন, শুধু এই মানুষটির কাছে কোনো রাগ দেখাতে পারে না। বিদুলা টাইম মেশিনে চলল, চলে গেল 2001 সালে। 2001 সাল, পশ্চিমবঙ্গে তখন ভারী বন্যা, সুন্দরবন ভেসে গেছে, আর তখন সদ্য নিজের প্রাণ বাঁচাতে অনেক মানুষের সঙ্গে কলকাতা শহরে একটি মেয়ে আসলো। পরিবার বলতে কেউ নেই মেয়েটির। মাদেরিম্বু নামের এক বৃদ্ধর মেয়েটিকে ভালো লেগে গেল। 1992 সালে মাদেরিম্বু তার ছোট ছেলে বিম্বকে নিয়ে প্রফেসর শঙ্কুর সাথে দেখা করেন গিরিডিতে। মাদেরিম্বুর ওয়াইফ মস্কোতেই মারা গেছেন। ঠিক সময়ে যদি প্রফেসর শঙ্কুর সাথে পরামর্শ নিতেন তাহলে তার বড় মেয়েটিও মরত না, তাই এই মেয়েটিকে নিয়ে নিলেন নিজের মেয়ে বলে মেয়েটিকে শিক্ষিত করে তুললেন, যার নাম বিদুলা। বিদুলা ফিরে এলো। বিম্ব বলে উঠল, কিরে কি কথা হলো? বাবাকে খুব মিস করি বিম্ব, তুমি তো জানো। এমন সময় ফোনটা বেজে ওঠে, বিদুলা কলটা রিসিভ করে। হ্যালো বিম্ব বাবু, আমি কেসটা উইথড্র করতে চাই, একটা কথা বলছি, অদিতি কোথায় আমি জানি না। আরে শোভন বাবু, আপনাকে ভয় দেখানো হচ্ছে, আপনি ভয় পাবেন, আমরা আছি তো। আমাকে আমার মতন করে থাকতে দিন, আমার দরকার নেই অদিতিকে, এটাই বেটার হবে। যাই হোক কেসটা উইথড্র করে দিন। ফোনটা কেটে যায়। বিদুলা বলে ওঠে, ক্যাপ্টেন কি বুঝলে, খেলা জমে গেছে, চল কাজ শুরু করা যাক। কি করবি ভালো করে শুনে নে। 1 নম্বর, 3 দিন আগে শহরে কি ঘটেছে নোট করবি। 2 নম্বর, অদিতি 3 দিন আগে কোথায় গিয়েছিল, কি করেছিল, কে এসেছিল, অল ডেটা আমার চাই। কামন ফাস্ট। বিদুলা 20 মিনিট সময় দিলাম, ওকে? বিদুলা টাইম মেশিনে বসল, তারপর চলে গেল। নিউজফিড সেন্ড হচ্ছে বিম্বর কম্পিউটারে। 3 দিন আগে দক্ষিণ 24 পরগনাতে বোমাবাজি শুরু হয়। দয়ারাম তার সাঙ্গপাঙ্গ নিয়ে বস্তিতে ঝামেলা শুরু করে। কারণ একটাই, নিধিরামের ছোট মেয়ে পামেলাকে তার ভালো লাগে। এইদিকে পামেলা বস্তির আরেকটি মেয়ে চম্পাকে খুন হতে দেখে। দয়ারাম এখন তাই পামেলাকে খুন করবে বলে উঠে পড়ে লাগে।
কিন্তু এইখানে বাধা সৃষ্টি করে শোভনের ওয়াইফ অদিতি। অদিতির সন্তান হবে না দেখে পামেলাকে নিজের মেয়ে বলে মেনে নেয়, সেটা আবার শোভন মেনে নিতে পারেনি। এদিকে শোভন চটকলে কাজ করলেও দয়ারামের একটা অংশ সামলাত। একদিন দয়ারাম বলে উঠল, এ শোভন, পামেলাকে আমার হাতে তুলে দে, না হলে তোর আর তোর বউয়ের এমন হাল করব না, লোক সমাজে মুখ দেখাতে পারবি না, আমাকে তো চিনিস ভালো করে। আমি পামেলাকে তোমার হাতে তুলে দেব, কিন্তু অদিতির তুমি কোনো ক্ষতি করবে না, বলো বলো। তারপর স্ক্রিনে বাফারিং হচ্ছে, লোডিং ফেলড, কানেক্ট বিদুলা। এই রকম করে আরও এক ঘন্টা সময় নষ্ট হলে বিরক্ত হয়ে বিদুলা ফিরে আসে। আর আপনিও হয়তো স্ক্রিনে বাফারিং দেখছেন, তার মানে এটাই এই কেসটা সলভ করতে লাগবে আরও একটা দিন। বিম্বর কথার হেরফের হয় না, বিম্ব কথা দিয়েছে যখন পরের দিন অদিতিকে খুঁজে বার করবে, মানে খুঁজে বার করবে। কিন্তু আমরা উইনিং অডিও বুকস পরের দিনের কেসটা না হয় নেক্সট রবিবার শোনাবো, তাই নেক্সট রবিবার কিন্তু শুনতে ভুলো না আমায়, মানে তোমাদের বিম্বকে। সামাজিক বিধি মেনে নিয়ে দূরত্ব বজায় রেখে চলুন, স্যানিটাইজার মাস্ক ব্যবহার করুন, আর সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।